ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে রাঙ্গুনিয়া নারী ও যুব সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশের নাগরিক আমরা গর্ববোধ করি। ইসাখালী সদর রোগ কমিটি সেন্টারে আয়োজিত সমাবেশত রাষ্ট্র, গণতন্ত্র, রাজনীতি ও দলর গণতন্ত্র বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে এক আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার সদরুল আমিনের সভাপতিতে অনুষ্ঠিত হয়। সংগঠনের রাজনৈতিক ফেলো ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহমুদুল ইসলাম রাসেলের পরিচালনায় সভার প্রধান অতিথির বক্তব্য রাখে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা প্যানেল মেয়র মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখে রাঙ্গুনিয়া পৌরসভা কৃষক লীগ সাধারণ সম্পাদক এনামুল হক, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জকরুল হুদা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাদশাহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাসেল রাসু, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চট্টগ্রাম অঞ্চলের ডেপুটি রিজিওনাল কোঅর্ডিনেটর আকলিমা চৌধুরী, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট নুরি জান্নাত মনসহ আরো বোধকেও। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মতো একজন নেতা যদি সৃষ্টি না হতো, জন্ম না হতো, আমরা বাঙালিকে বাঙালি বাঙালি কি জিনিস বা বাঙালিত্ব কি বাঙালিত্ববোধ কি জিনিস সেটা আমরা চিনি আনতে পারতাম না, আমরা বুঝতাম না মায়ের ভাষা কি জিনিস, মায়ের ভাষার মধ্যে যে তৃপ্তি আছে সেটা আমরা বুঝতে পারতাম না। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।